মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার কখনো মনে হয়নি আমার ছেলের ব্যাপারে তোমারও একটা দায়িত্ব ছিল, যাতে আমার মেয়ের বিয়ে পর্যন্ত সে খোলা আকাশের নিচে থাকতে পারে, অ্যাটলিস্ট তার বোনের বিয়ের পিঁড়ি ধরতে পারে? তা না, আমার ছেলেটা এখন জেলের কুঠুরিতে, আর আমি সারা রাত না খেয়ে না ঘুমিয়ে চোখের জল ফেলবো। আমার মেয়েটা হাও হাও করে কাঁদছে ওর ভাইয়ের এই অবস্থার জন্য। কোন মুখে যাবে, কোন মুখে আমার মেয়েটা শ্বশুর বাড়িতে যাবে বলতে পারো? মৃতা উর্মিলা মুখার্জির সন্তান স্বয়ংভূ মুখার্জি যখন আপনার সামনে তার পিতৃ পরিচয় নিয়ে এসে দাঁড়ায়, তখন আপনার খুব প্রবলেম হয় তাই না? কই, তখন তো আপনি ভাবেন না যে কোন মুখ নিয়ে আপনি ওই ছেলেটাকে দূরছাই করছেন, কোন মুখ নিয়ে আপনি ওই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছেন, আর আপনি বলছেন না যে রাজনাথ মুখার্জি নাকি আপনাকে ঠকিয়েছে। রাজনাথ মুখার্জি কিন্তু উর্মিলা মুখার্জির মৃত্যুর পর আপনাকে বিয়ে করেছিল, এবং সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী রাজনাথ মুখার্জি এটা জানতেনই না যে স্বয়ংভূ জীবিত। মানে উর্মিলা মুখার্জি এবং ওনার যে একটা সন্তান আছে এটা উনি জানতেন না। কই, তখন তো আপনার মনে হয় না যে এতটা স্বার্থপর হওয়ার পরে আপনি কি করে মুখ দেখাবেন? এই জগদ্ধাত্রী, তুমি আমাকে অ্যাডভাইস করবে না? আমি অ্যাডভাইস করছি না। অনেক রাত হয়েছে, আপনি ঘরে যান। কোন ঘরে যাব বলো, বলো কার ঘরে যাব? আমি কার ঘরে যাব? কেন, রাজনাথ মুখার্জির ঘরে যাব না, ঘরে যাব না। আমি ঘেন্না করি ওকে, আমি ঘেন্না করি। তাহলে আপনার মেয়ের ঘরে যান। পারবো না, ওই ঘরে বসে আমার মেয়েটা হাও হাও করে কাঁদছে, আমি সেটা দেখতে পারি। মা, আজকের রাতটা আপনি একটু একা সময় কাটান, কাল সূর্যোদয় হলেই তো আপনার মেয়ের বিয়ের আয়োজন শুরু হবে, আমি থাকবো সেখানে। কি হবে থেকে, সকালবেলাতেই তো পেপারে নিউজটা বেরোবে, আর তুমি বলছো তারপরেও লাহাবাড়ির লোকেরা এ বাড়িতে বিয়ে দেবে? দেবে, রামকিঙ্কর লাহা নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দেবেন, আর আমিও দাঁড়িয়ে থেকে বরকে বরণ করব। না না, জীবনেও না, ওই চৌহদ্দির মধ্যে তোমাকে আমি থাকতে দেব না। আমি তোমাকে ঘৃণা করি জগদ্ধাত্রী, আমি যদি জীবনে কাউকে ঘৃণা করে থাকি, দ্যাট ইজ ইউ, সবচাইতে বেশি ঘৃণা করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।